নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ছাতুর কচুরি। যে কোনো নিরামিষের দিনে বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আপনারা কিন্তু খুবই সহজে এটা বানিয়ে খাওয়াতে পারেন। বানাতে লাগে খুবই কম সময়, কিন্তু খেতে হয় দারুণ মজার। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ছাতুর কচুরি বানানোর জন্য এখানে আমি প্রথমে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি এবং 1 চামচ নুন। দিয়ে সব কিছুকে আমি এখানে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। এবারে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমি ময়দাটাকে এখানে ভালো করে ময়েম দিয়ে নেব। বন্ধুরা, আপনারা যত ভালো করে ময়েম দেবেন কচুরি কিন্তু ততটাই খাস্তা এবং নরম হবে। যখনই দেখবেন ময়দাটা এরকম হাতের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝবেন ময়দাটা খুব ভালো করে ময়েম দেওয়া হয়ে গেছে। ময়দাটা মাখার জন্য আমি এখানে ইসুদুষ্ণ জল ব্যবহার করেছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে এখানে ভালো করে মেখে নেব। খুবই নরমভাবে আমি ময়দার দোটাকে এখানে খুব ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা। এবারে হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে ময়দার ঘায়ে আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ময়দাটাকে রেস্ট দেবো। তারপর এখানে আমি বানিয়ে নিচ্ছি একটা ভাজা মশলা। প্রথমে 2টো শুকনো লঙ্কাকে আমি এরকম শুকনো খোলায় প্রথমে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ গোটা ধনে। তারপর গোটা ধনেটাকেও আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে এবং 1 চা চামচ মৌরি। দিয়ে সব কিছুকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবারে ঠান্ডা করে এরকম একটা মশলা আমি এখানে বানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো ছাতু। ছাতুটাকেও আমি এখানে একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে ছাতুটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখনই দেখবেন ছাতুর রঙটা এরকম লালচে লালচে মতো হয়ে গেছে আর ছাতু থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবেন আপনার ছাতু রোস্ট করা কমপ্লিট। তারপর আমি এখানে একটা বাটিতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর আমি একটা প্যানে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ হিং। হিংটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ মতো আদা বাটা। দিয়ে ভালো করে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেলেই আমি এখানে এটাকে ছাতুর উপরে এখন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ মতো জোয়ান। তারপর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা এখানে 2 চা চামচ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ নুন এবং সব কিছুকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর সমস্ত উপকরণগুলোকে এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি ছাতুর মিশ্রণটা এখানে বানিয়ে নিচ্ছি। একেবারে জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। একদম শুকনো শুকনো করে এখানে মিশ্রণটা তৈরি করতে হবে। ছাতুর পুরটা কিন্তু একদম রেডি এখানে আর কি সুন্দর শুকনো শুকনো মতো হয়েছে। এবারে ময়দার যে ডোটা রেস্টে ছিল সেটাকে আমি আবার একটু ভালো করে এখানে মেখে নিচ্ছি। নেয়ার পর আমি এগুলোর গোল গোল করে লেচি কেটে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে আমি লেচিটাকে এখানে একটু বাটির মতো প্রথমে একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর লেচিটাকে হাতের পাতায় নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ মতো ছাতুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আমি একসাথে এরকমভাবে ভালো করে আটকে নিচ্ছি। এরকমভাবেই আমি সব কটা লেচিতেই ছাতুর পুরটা ভরে নেব। সব কটা লেচিতেই ছাতুর পুর ভরা হয়ে গেছে। এবারে একটা লেচি নিয়ে আমি হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি এখানে।
এবার রিফাইন্ড তেল গরম করে নিয়ে আমি আস্তে করে কচুরিটাকে এখানে ছেড়ে দিয়ে ভালো করে কচুরিটাকে এখানে ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ছাতুর কচুরি একদম রেডি হয়ে গেছে। গরম গরম আমি একদম সার্ভ করে দেব সকালের জলখাবারে কিংবা সন্ধ্যের আড্ডায়। এরকম গরম গরম খাস্তা ছাতুর কচুরি পেলে আর কি দরকার। এখানে আমি একটা কচুরি আপনাদের একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটা তো ট্রাই করা বানতা হ্যায়। আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন রেসিপি নিয়ে।